আসসালামু আলাইকুম হবার বারকাতু আমার সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম বরাবরের মতো একটি ভিডিও নিয়ে সেটা হলো মালয় ভাষা শিখে তা আমি এখানে যেভাবে লিখেছি আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে মালয় ভাষা দিয়ে আপনারা কথা বলবেন অন্তত যারা দুই সালে মালয়েশিয়া আসবেন তাদের জন্য বিশেষ উপকার আমার এই আলোচনাগুলো তা যাই হোক আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তা আপনারা এখন ভাষাগুলো ক্লিয়ারভাবে বুঝেন আমি এখানে তুলে এক নম্বরে লিখেছি আওয়াজ সেপাত দাতাং তুমি তাড়াতাড়ি আসো যদি কাউকে বলা হয় আওয়া সেপাত দাতাং তুমি তাড়াতাড়ি আসো আওয়া মানে তুমি সেপাত মানে তাড়াতাড়ি দাতাং মানে আসা দুই নম্বরে দেখেন কামু সেমুয়া ওরাং জাহাট তোমরা সবাই খারাপ কামু মানে তোমরা কামু সেমুয়া মানে তোমরা এখানে অনেক লোককে বুঝে কামু সেমুয়া সেমুয়া মানে অনেক ওরাং মানে মানুষ জাহাট মানে খারাপ কামু শ্যামুয়া ওরাং জাহাট তোমরা সবাই খারাপ তা কামু মানে তোমরা সেমুয়া মানে সবাই ওরাং মানে মানুষ জাহাট মানে খারাপ কামু শেমু ওরাং জাহাট তোমরা সবাই খারাপ আওয়া গিলা তুমি পাগল আওয়া মানে তুমি গিলা মানে পাগল এখন দেখেন চার নম্বরে দেখেন আওয়া পতং আওয়া পতং তুমি কি কাটতেছ আওয়া পতং আপা তুমি কি কাটতেছো এখানে আমি আপা শব্দটা বসাইনি আমি সেই আপা শব্দটা ব্যবহার করলাম এখন আওয়া পোতং আপা তুমি কি কাটতেছো আওয়া মানে তুমি পতং মানে কাটা আপা মানে কি, তুমি কি কাটতেছো পাঁচ নাম্বারে ছায়া সুডা সলাদ আসার আমার আসরের নামাজ শেষ হলো বা আমি আসরের নামাজ শেষ করলাম ছায়া মানে আমি সুডা মানে শেষ সলাদ মানে নামাজ আসার মানে আসর ছায়া সুডা সলাত আসার আমার আসরের নামাজ শেষ হল ছয় নম্বরে ছায়া মাউ বিলি মোটর সাইকেল আমি এখানে সংক্ষেপে লিখেছি মোটর তা যাই হোক ছায়া মাউ বিলি মোটর আমি মোটর সাইকেল কিনতে চাই ছায়া মানে আমি মাউ মানে চাই বিলি মানে কেনা মোটর সাইকেল মানে মোটর সাইকেল তা আপনারা ছয় নম্বর দেখলেন এখন দেখেন সাত নম্বরে ছায়া সুডা যা। ছায়া মানে আমি বা আমার সুটা মানে শেষ হাবিস মানে ও শেষ কেরজা মানে কাজ আমার কাজ শেষ হলো বা আমার কাজ শেষ ছায়া সুডে, হাবিস কেরজা আমার কাজ শেষ হলো আট নম্বরে ছায়া কেরজা পতং বুয়া ছায়া মানে আমি বা আমার কেরজা মানে কাজ পতং মানে কাটা বুয়া মানে ফল ছায়া কেরজা বুয়া আমার কাজ ফল এখন দেখেন নয় নম্বরে তুলিসান ছায়া তি ড্যাক তি তুলিসান ছায়া তি ডাক আমার লেখা ভালো না তুলিসান মানে লেখা বা তুলিস মানে লেখা ছায়া মানে আমি বা আমার তি মানে না তি মানে না শান্তিক মানে সুন্দর বা ভালো শান্তিক মানে শান্তিক মানে ভালো বা সুন্দরকে বলা হয় শান্তিক তুলিছেন ছায়া তি দেখ সান্তিক আমার লেখা ভালো না দশ নম্বরে ছায়া ছায়া তাও আওয়া বলে বুয়া আমি জানি তুমি করতে পারবে আমি জানি তুমি করতে পারবে ছায়া মানে আমি তাও মানে জানি আওয়া মানে আওয়া মানে তুমি বলে মানে পারা বুয়াত মানে করা ছায়া তাও আওয়া বলে বুয়াত আমি জানি তুমি করতে পারবে বলে মানে পারবে তা যাই হোক আমি যে সুন্দরভাবে ভাষাটা এখানে বলি দিলাম এবং সেই সাথে লেখা আছে এবং ভিডিওতে লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ঝকঝক করে যারা মালয়েশিয়া আসবেন তাদের জন্য বিশেষ আকর্ষণীয় এই আলোচনাগুলো তো যাই হোক আমি প্রতিদিনই যদি আপনাদের মাঝে দশটি দশটি করে ভাষা শেখার কৌশল জানিয়ে দেই তাহলে আপনারা হয়তো মালয়েশিয়া আসলে প্রথমে আমার কথাই অবশ্য মনে পড়বে যে যাক আমার মফেল ভাই ইউটিউবে দিয়েছে কিছু ভাষা যার জন্য আজকে আমরা কিছু শান্তিতে আসি কারণ মালয়েশিয়ার আসলে ভাষা না জানলে একবারে দুঃখিত মন থাকে তো যাই হোক সবার প্রতি দোয়াও শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু